হালকা কুয়াশার সাথে ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা ভোরের সোনা ছড়া রোদে ঝিকমিক করে ওঠে। মাকড়সার জালে দোল খাওয়া মুক্ত দানাই বলে দেয় উত্তরের জেলায় কুড়িগ্রামে বইছে শীতের আমেজ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। এদিকে শীত আসার সাথে সাথে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাব। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান বিদায় তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হেমন। চলছে হেমন্তকাল, তবে প্রকৃতির ঋতু বৈচিত্র্যের রূপ বদল করে ঘাসের ডগায় ফোটায় ফোটায় শিশির বিন্দু আর রাতের হিম কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত আসতে এখনো প্রায় দু মাস বাকি থাকলেও অক্টোবরের মাঝারি থেকেই উত্তরের জেলা কুড়িগ্রাম সহ আশেপাশের সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে শীতের প্রকোপ। সুন্দর থাকিয়ে ভোর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকে। আমাদের কুড়িগ্রামে ঠান্ডা দিনে অত্যন্ত কুয়াশা এবং অনেক ঠান্ডা পড়ে। শীতে আমরা অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যাই, সে সময় আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়, আমরা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি যাই। দিন ও রাতের অনেকাংশেই কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। দিন যতই যাচ্ছে খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহ আর শিশু ও বৃদ্ধদের শীতজনিত রোগ বালাই নিয়ে বাড়ছে শঙ্কা। এই সময় এই সব রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ধুলাবালিতে, শীতে এবং যেখানে বেশি শিশির বা কুয়াশায় আক্রান্ত থাকে যেসব জায়গা সেগুলো থেকে দূরে থাকতে হবে। জলবায়ুর প্রভাবে উত্তর অঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা আর বাড়ছে শীতের প্রকোপ। আগামীতে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের আবহাওয়া অফিসের তথ্য মতে শীতের আমেজ মোটামুটি শুরু হয়ে গেছে, এটা আগামী দুই সপ্তাহ নাগাদ দৃশ্যমান হবে যে শীত চলে আসছে। বর্তমান তাপমাত্রাটা চলতেছে সর্বনিম্ন তাপমাত্রা 23-24 ডিগ্রি এর মধ্যে উঠানামা করতেছে আর সর্বোচ্চ 31-32 ডিগ্রি এরকম চলবে। আসছে শীতে শীতার্থদের কষ্ট লাঘবে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।